One life, one person, traveling. So this is the time to explore world and enjoy the beauty of the beautiful world. Explore, explore and explore. Come with me to live the experience of the beautiful places. Vizag, the poor city of India. Welcome to all of my viewers. এই ভিডিওটিতে ভাইজাগ ভ্রমণের খুঁটিনাটি তথ্য জানতে পারবেন। কোথায় ঘুরবেন, কি করবেন, কত খরচ হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ বিবরণ ভাইজাগ ভ্রমণের সিরিজের মাধ্যমে আমি তুলে ধরব। হাওড়া থেকে দুপুরের ট্রেন ধরে সকাল সকাল পৌঁছলেন বিশাখাপত্তনম। হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ঘুরতে, তবে অগ্রিম হোটেল ও গাড়ি ভাড়া করে নেওয়াই ভালো। প্রথম দিন টিফিন করে যান ঋষিকন্ডা বিচে, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। এখানে সূর্যোদয় অভূতপূর্ব লাগে দেখতে, পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন এক অস্থিরতা সৃষ্টি করে। এরপর যান রামকৃষ্ণ বিচে। রামকৃষ্ণ বিচটিও খুবই অসাধারণ লাগে দেখতে, এখানে অনেক বেশি নিরাপত্তা পাবেন। সমুদ্রের জলের গভীরতাও অনেক বেশি ও জলের বর্ণ নীল, আশেপাশের সবুজ নীলাভ রং এক মুহূর্তে মন আনন্দে ভরিয়ে দেয়। লাঞ্চ সেরে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে কিছুটা সময় কাটান। এখানকার জীববৈচিত্র্য দেখতে বেশ ভালো লাগবে। এখানে বিভিন্ন গাছপালা সহ বিভিন্ন ধরনের পশু পাখিদের সংরক্ষণ করে রাখা হয়েছে। বিশেষ করে অনেক প্রজাতির বাঘ রয়েছে এখানে।
গেলে ইয়ার্দা সিবিচটি দেখতে অসাধারণ। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ইয়ার্দা সিবিচটি। সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস এখানে অনেক এবং এখানে সমুদ্রের জলের দ্বারা ক্ষয়ের ফলে অনেক ছোট ছোট হিমরূপ গড়ে উঠেছে, যা দেখতে লাগে অপূর্ব। পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন এমন মনোমুগ্ধকর বাতাবরণের সৃষ্টি করেছে, তা এখানে না এলে বোঝা যায় না। সন্ধে নামার আগে সাবমেরিন মিউজিয়াম ও এরোপ্লেন মিউজিয়ামটি দেখে নিতে পারেন। এখানকার সাবমেরিনটি একসময় ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বর্তমানে এটি একটি মিউজিয়াম। বন্ধুরা, ভাইজাগ ভ্রমণের প্রথম দিন এখানেই শেষ করলাম। এই ভ্রমণের সম্পূর্ণ তথ্য পেতে হলে পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিন।